আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি এই ডিজাইনিং টপটা। তো সর্বপ্রথমে এখানে লম্বায় আমি নিচ্ছি 22 ইঞ্চি, যেটা হচ্ছে গিয়ে উপর যে টপটা আছে এটার টোটাল লম্বাটা, এবং শোল্ডারের জন্য এখানে নিচ্ছি 7 ইঞ্চি, আর্ম হোলের জন্য এখানে আমি নিব 7 ইঞ্চি, এবং নেকের জন্য নিয়েছি এখানে 3 ইঞ্চি, এখান থেকে 7 ইঞ্চিতে মার্ক করছে। এবং এখানে যে সাইজটা আমি বলছি, এই মেজারমেন্টে আপনারা এক্সেল সাইজ যারা আছেন, এক্স থেকে এক্সেল যারা আছেন, তারা এটা ইজিলি পড়তে পারবেন। চেস্টের যে মেজারমেন্ট আছে তার থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, টোটাল 11 ইঞ্চি নিচ্ছি, এবং এখানে একটা আর্ম হোলের একটা শেপ দিয়ে দিচ্ছি। গলার যে মাপ আছে সেটা আমি সামনে এবং পেছনে গোল গলা রাখবো। এবং এখানে আমার করতে হবে কি, নিচের যে কোমরের অংশটা আছে, যতটা ঘের আপনাদের কাপড়ে হয় ততটা ঘের আপনার দিবেন, কারণ নিচের অংশটা একটু লুজ থাকবে এবং উপরের অংশটা একটু টাইট থাকবে। এখন গলার যে মাপটা আছে সামনে এবং পেছনে আমি ইউ গলা দিচ্ছি এবং সেম গলাই রাখছি। এখানে গলার জন্য নিয়েছি আমি 6 ইঞ্চি, আপনারা চাইলে আপনাদের যে যতটুকু ডিপ আপনারা চাইছেন সেটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তা এখন এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, ইউ গলা যেটা আমরা বলি, দিয়ে এটাকে আমরা কেটে নিচ্ছে। এখানে এই টপটাকে তৈরি করতে আমার মাত্র 1 গজ পরিমাণে কাপড় লেগেছে, এবং যে কাপড়টা আমি নিয়েছি এটা বহর অনেক বেশি, যার জন্য আমার 1 গজই কিন্তু হয়ে গেছে। চেষ্টা করবেন এইসব ড্রেসের ক্ষেত্রে যেসব কাপড়গুলো মনে করেন একটু বহর বেশি, সেগুলোতে অনেক সুবিধা হয় এবং ওগুলোতে কাজ করেও আপনারা ভালো রেজাল্ট পাবেন, কারণ ওখানে কাপড় পরিমাণ থাকে বেশি। এবং এখন বাজারে কিন্তু খুব ভালো ভালো কাপড় পাওয়া যায় বহর, যেগুলোতে অনেক বেশি হয়, মার্কেটে গিয়ে বললেই হবে যে টপের জন্য বা হিজাবের জন্য আপনারা টপ মানে চয়েস করতে চাইছেন, তাহলে আপনারা দেখবেন এক কালারের চেষ্টা করবেন, এক কালারের জন্য হয়, কারণ বেসিক্যালি এখানে যে এই টপগুলো আছে এটা এক কালারের টপগুলোই হিজাবের জন্য ভালো হয়। এবং এই টপটা কিন্তু আপনারা হিজাবের জন্য কিন্তু ইজিলি পরতে পারবেন, সেটা আমি 3টা ওয়ে আছে সেটা ভিডিওর শেষে আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কাঁধের যে 2 অংশ আছে আমি দোনোটাকে একসাথে এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এভাবে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে 2টা ভাঁজ দেব, দিয়ে এখানে আমি সেলাই করে নিব। এইখানে যে হোলটা আমি রেখেছি এখানে আমি এলাস্টিক দেব, এটা হচ্ছে হাতের যে আমাদের কোন ইটা থাকে, ঘেরটা থাকে সেখানে, কারণ এখানে আমি চাইছি একটু ফ্লাফি হবে, তার জন্য এখানে রাখছি। এবং হাতার যে মেজারমেন্ট আছে সেটা কিন্তু আমি ভিডিওর প্রত্যেকটা অংশে আমি লিখে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। হাতাটা এখানে আমি সেমি লং রাখছি, পুরো লং করব না, এটা জাস্ট আমার যে কোনি আছে কোনি থেকে 4 আঙ্গুল উপরে থাকবে, কারণ যখন এটা আমি পরবো যেন ঘড়িটা আমি পরতে পারি, যার জন্য আমি এখানে একটু ছোট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফুল হাতাও কিন্তু এখানে দিতে পারবেন, এবং এখানে ঘের কিন্তু অনেক বেশি দিয়েছি, কারণ একটু কুচি থাকবে তার জন্য। এখন এখানে এলাস্টিক নিয়ে নিলাম, নিয়ে এখানে প্রায় 4 থেকে 5 ইঞ্চির মতো এভাবে করে সেলাই করে দিচ্ছি, যেন এলাস্টিকটা আমার ছুটে না যায়। তো এখানে এটাকে সেলাই করে নিচ্ছি। যখন আমার হাতার সাথে এই টপটা সেলানো হয়ে যাবে, তারপরে অবশিষ্ট যে সেলাইটা আছে সেটা আমি কমপ্লিট করে নিব। এখন আমি সেলাই করছি শোল্ডারটা, দুটো শোল্ডার আমার একসাথে এখানে সেলাই করতে হবে। এবং এইখানে আমার যে গলা এবং হাতা যে আছে, হাতাটা তো আমি এখানে আলাদাভাবে স্টিচ করব, বাট গলাটা যে আছে গলাটা কিন্তু আমি একটা স্ট্রিপ লাগাবো। তো হাতাটাকে আমি সর্বপ্রথমে লাগিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি গলাটাকে কমপ্লিট করব। আমার 11 ইঞ্চি ছিল আর্ম হোলের রাউন্ড যে পার্টটা সেটা, তো এখানে আমি হাতের জন্য কুচি এখানে দেব, যার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে গিয়ে প্রায় 17 ইঞ্চি, 17 থেকে 18 ইঞ্চি নিয়েছি, যেন আমার কাঁধের যে হাতের জয়েন্টটা আছে সেখানে কিছু কুচি জমে, তাহলে একটু দেখতে ফ্লাফি লাগবে, দেখতে ভালো লাগবে।
তো এখন একটা স্ট্রিপ নিয়েছি, স্ট্রিপ নিয়ে এখানে প্রথমে একটা সেলাই করে দিচ্ছি, তারপরে আমরা এটাকে ভাঁজ করে আরেকটা সেলাই দিব। আমি যে যেভাবে করছি সেই সেইভাবে যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ইজিলি এটাকে করতে পারবেন। তো এখানে আমার স্ট্রিপ লাগানো হয়ে গেছে, এখন যা করব এটাকে আমি উল্টিয়ে এনে এভাবে করে ভাঁজ করে দিব। ভাঁজ করে ভেতরের দিকে দিয়ে যেখানে আমার জয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিপ এবং কাপড়ের, সেই জয়েন্টের মাঝখানে মানে দুই সেলাইয়ের মাঝখানে আমি কাপড়ের উপরে আমি সেলাই করে দিব, যাতে করে আমার এই সেলাইটা যেন না দেখা যায়। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু সেই দুই কাপড়ের মাঝখানে মানে জয়েন্টটা যেখানে হয়েছে সেখানে সেলাইটা করছি, এতে করে আপনাদের যে সেলাইটা আছে সেটা দেখা যাবে না, একদম পারফেক্টলি এটা ঢেকে থাকবে এবং দেখতে ভালো লাগবে। এইভাবে করে আমার সেলাইটা আমি কমপ্লিট করে নিলাম এবং এখন আমি সেলাই করে নিচ্ছি হচ্ছে গিয়ে বডির যে নিচের অংশটা আছে, এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের অংশটা, সেখানে আমি দুইবার ফোল্ড করে মানে ভাঁজ করে এখানে আমি সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল সেলাইও কিন্তু এখানে করতে পারেন, দুইবার জাস্ট একটু ফোল্ড করে সেখানে সেলাই করে নেবেন। এখন আমি অবশিষ্ট যে জয়েন্টটা ছিল সেই জয়েন্টটা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত আমি সেলাই দিয়ে এটাকে কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আপনারা যে টপটা আছে সেটা কমপ্লিট করে নিলেন। তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি তিনটা ওয়েতে আপনারা এটাকে পরতে পারবেন, চাইলে আপনারা বাসায় ক্যাজুয়াল ড্রেস হিসেবেও পরতে পারবেন। আমি এর আগে একটা স্কার্ট তৈরি করেছিলাম, সেই স্কার্টটার সাথে আমি এখানে পরেছি, আপনারা চাইলে এই স্কার্টটার সাথে এভাবে পরতে পারেন, অথবা আমি একদম ভিডিওর শেষে তিনটা ছবি দিয়ে দেবো, আপনারা চাইলে হিজাবের সাথে সেই ড্রেসগুলো পরতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।